ঠিকাদাররা হয়তো মন্ত্রীর জায়গা থেকে এমন প্রেসার আসে বা পলিটিক্যাল প্রেসার আসে ওই প্রতিষ্ঠানে একটা যন্ত্র কিনতে বাধ্য হয়। সিস্টেমের যে কথাটি বলছি দেখুন বাংলাদেশে অনেক আগে থেকে যেমন আমার আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আছেন রহুলক সাহেব আছেন উনি অনেক দিন পর্যন্ত আমি জানি না উনি যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন এতটা জোরালো বলেননি কিন্তু উনি ওনার দায়িত্ব থেকে যাওয়ার পর থেকে আসলে বলা শুরু করেছেন এই রিফর্মের কথা যে যারা চিকিৎসা স্থাপনাগুলোতে আছেন বিভিন্ন হাসপাতালগুলোতে আছেন ম্যানেজারিয়াল পদে আছেন তাদের জন্য আলাদা একটি কাঠামো আলাদা একটি হতে পারে কমিশনের আন্ডারে হতে পারে ক্যাডার ভিত্তিক একটা কিছু যে তারা শুধু তারা ওই হাসপাতাল চালাবেন ক্লিনিক চালাবেন ডিজি হেলথ চালাবেন তারা রোগী দেখার দিকে যাবেন না এখন এইটি হচ্ছে না এটি হচ্ছে না আবার আমলাতান্ত্রিক জটিলতা আছে কিন্তু অন্য দেশে কিন্তু এরকম আছে এই সিস্টেমটি আছে কোথাও যে আপনার একেবারেই ডাক্তাররাই যে চিকিৎসা যারা চালাবেন হ্যাঁ অবশ্যই এই যারা ম্যানেজারিয়াল পোস্টে থাকবেন তারাও এই লাইনেরই হবে রাইট কিন্তু তাদের জন্য আলাদা ম্যানেজমেন্ট যেমন আপনার এমবিসি এমবিবিএস কিংবা তার মানে তার আপনার যে বিভিন্ন ই আছে কেউ গাইনোকোলজি নিয়ে পড়ছে কেউ আপনার সার্জারি নিয়ে পড়ছে কেউ আপনার অনকোলজি নিয়ে পড়ছে ঠিক সেরকম কেউ মেডিসিন নিয়ে পড়ছে ঠিক সেরকমই তার মধ্যে একটি হলো যে ব্যবস্থাপনা আমাদের এখানে এরকম হসপিটাল এটা কিন্তু আপনি এখন গুগলে সার্চ দিলে পাবেন যে দেখবেন যে হসপিটাল আমাদের দেশে এই এইটার ঘাটতি আছে এইটা এখনো চালু করা হয় নাই এবং রিফর্মটা যখন হবে তখন কিন্তু এই জিনিসগুলো হবে দেখেন এটার সঙ্গে করাপশনটা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে যায় ভালো একজন চিকিৎসক উনি যখন একজন ডিরেক্টর হিসাবে চেয়ারে বসেন উনি ওখান থেকে বের হন দুর্নীতির ইয়ে নিয়ে উনি সবাই যে দুর্নীতি করেন আমরা তো জানি সবাই তার উপর চেপে বসে এটাও হয় আবার অন্যদিকে কি যখন এই যে এমন সিচুয়েশন হয় কেনাকাটা যন্ত্র কেন পড়ে আছে এ আমরা তো জানি যন্ত্রপাতিগুলো কেনাকাটার সময় আগের চেয়ে অনেক কমেছে কিন্তু এখন এখনও এটা আছে যে যন্ত্রপাতি কেনা হয় ঠিকাদারের চাপে ঠিকাদার এস্টিমেট তৈরি করতে প্রলুব্ধ করেন প্ররোচনা করেন সেই অনুযায়ী কোথায় কোন একটা উপজেলা কিংবা একটা জেলা পর্যায়ের একটা জায়গায় যন্ত্র দরকার নাই মানুষ নাই যন্ত্র দিলেই তো হবে না ম্যান পাওয়ার দিবে ম্যান পাওয়ার নাই কিন্তু ঠিকাদাররা হয়তো মন্ত্রীর জায়গা থেকে এমন প্রেশার আসে বা পলিটিক্যাল প্রেশার আসে ওই প্রতিষ্ঠানে একটা যন্ত্র কিনতে বাধ্য হয় পরে পড়ে থাকে চালাতে পারে না টাকায় টাকা গেল মানুষের যে হয়রানি একটু আগে আপনারা যেগুলো দেখালেন যে মানুষের যে সাফারিংস হ্যাঁ আমরা এটি স্বীকার করি বাংলাদেশের জনবহুল একটি দেশ উন্নত বিশ্বের সাথে মিলালে অনেক ক্ষেত্রে হবে না মিলবে না বাট এইখানে যা ব্যবস্থাপনা আছে এটি কমানো যায় যেমন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে বৈকালিক একটি সিস্টেম চালু হয়েছে গভর্নমেন্ট এটি পাইলট আকারে চালু করেছিল কয়েকটা জায়গায় কিন্তু এটি দেখেন আলামত নাই ভোগান্তিগুলো কমানো যায় নাকি কিছু অবশ্যই কমানো যায় কমানোর পথ কি আমি তো মনে করি এবং অবশ্যই আপনাকে একটা মজার তথ্য দেই আপনার বাগেরহাটের শরণখোলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানকার এক্স রে মেশিন রুমে মানে যে রুমে এক্স রে মেশিন আছে যেখানে এক্স রেটা হয় সেটার টেকনোলজি যে ছিল সে অন্য জায়গায় চলে গেছে অন্য ইয়েতে এবং যাওয়ার সময় উনি সে চাবিটা নিয়ে গেছে যার জন্য গত বেশ কিছুদিন ধরে সেখানে এক্সরে হচ্ছে না আপনি তো এক্সরের কথা বললেন আমি তো আমার কাছে তথ্য আমি এটা নিয়ে মানে এরকম অদ্ভুত ঘটনাও রয়েছে 2000-এর বেশি এই মুহূর্তে 2000-এর বেশি ওটি এক একটা হাসপাতালে উপজেলা পর্যায়ে দুইটা তিনটা ওটি থাকে তিনি তো ভালো জানেন 2000-এর বেশি এরকম ওটি অচল পড়ে আছে বিকল পড়ে আছে অব্যবহৃত পড়ে আছে শুধু ওটি কি মানে স্ট্রাকচারটা ভবনটা এটার মধ্যে যন্ত্রপাতি আছে না সব কিছু এগুলো তো অচল নষ্ট হয়ে গেছে তো এখন এই জায়গায় যেটা করণীয় দরকার সেটি হচ্ছে প্রথমত আমি একদম যদি প্রস্তাব আকারেই বলি এই যে গভর্নমেন্ট যে পাইলট আকারে যেটি শুরু করেছিল যে বৈকালিক অর্থাৎ দুই শিফটে স্বাস্থ্য আমাদের জনবহুল দেশে এটি ছাড়া কোনো বিকল্প নেই একজন মানুষ ধরুন আমাদের যে যারা চাকরিজীবী সবাই বা কর্মজীবী যে পেশারই হোক তিনি সকালে বাসা থেকে বের হয়ে অফিসের পরে হাসপাতালে যাবে আপনি বিদেশে যান এখন অনেকে বিকালে সন্ধ্যা রাত 8টা 10টা পর্যন্ত চলছে আমরা যখন এই কথাগুলো বলি প্রাইমারি ডাক্তার কিন্তু রাত 8টা পর্যন্ত দেখে হ্যাঁ আমরা যখন এই কথাগুলো বলি আমাদের যারা পলিসি মেকার আছেন তারা বলেন যে আপনারা কথায় কথায় বিদেশের কথা বলেন কিন্তু ওই পলিসি মেকাররাই তার যতটুকু প্রয়োজন তিনি নিজের সেফটির জন্য যতটুকু প্রয়োজন তখন তিনি ওই দেশের একটা উদাহরণ ঠিকই দেন কিন্তু যেটা ভালো তারা ওই যে আপনি একটু আগে বলছিলেন যে বিদেশে যান ঘুরতে যান দেখে আসেন কোনো সেক্টরেই কিন্তু আমাদের এইটা এইখানে দেখে এসে মনে হয় যে এয়ারপোর্ট থেকে ওনারা রেখে আসেন